আমাদের শিক্ষাবিদদের ভাবা উচিত জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কি করা, সেশনজট দূর করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ আছে সেগুলোতে তদারকি করা, যথেষ্ট পরিমাণ শিক্ষক নিয়োগ দেওয়া, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, ক্লাসের যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে আপনার নিশ্চিত করা, ছাত্র শিক্ষকের সমন্বয়ে কলেজ গুলাকে আরো মানে সক্রিয় করা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে তাদের কর্মসংস্থানে নিশ্চিত করা, আরো যে সমস্ত চাহিদা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে উন্নত করার জন্য, কলেজ গুলাকে শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে মানোন্নয়ন করার জন্য আরো যে সমস্ত চাহিদা গুলা রয়েছে বা যে সমস্যা গুলা রয়েছে, চ্যালেঞ্জ গুলা রয়েছে সেগুলা কিভাবে, রহমতুল্লাহি ও বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে। এখানে আপনার রয়েছে প্রায় 30 লক্ষেরও বেশি শিক্ষার্থী সম্ভবত। তো আপনার প্রতি বছর শিক্ষার্থীরা ভর্তি হয়, আবার স্নাতক শেষ করে বের হয়, কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু জটিলতা। 1 নম্বর হচ্ছে যে অনার্স লেভেলের 4 বছর কোর্স যেটা, সেটা অনেকের 6 বছর লেগে যায়, সময় নষ্ট হচ্ছে, সেশন জট। 2 নম্বর, এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা বের হচ্ছেন, আমি একটা পত্রিকায় দেখলাম সেখানে 28% বেশি শিক্ষার্থী বেকার। এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে, গ্রাজুয়েশন শেষ করছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে তাদের, একটা তো আমি বললাম যে 4 বছরের কোর্স 6 বছর লাগে, আবার আপনার দেখা যায় এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার আরেকটা আছে ডিগ্রি 3 বছর কোর্স। এই যে একটা হযবরল অবস্থা, শিক্ষার্থীদের সময় নষ্ট হয়, এবং ওই মানের আপনার যে জনগোষ্ঠী তা বের হতে পারছে না, এবং আপনার দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থীরা বেকার থাকছে। এবং আপনি দেখবেন বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ আছে, আপনার প্রাইভেট কলেজ গুলা দেখবেন, ওনারা কলেজ গুলা আপনার ই করছে, প্রতিষ্ঠা করছেন, ভালো কথা, অবশ্যই দরকার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনার যথেষ্ট পরিমাণে শিক্ষক নেই, নিয়মিত ক্লাস হয় না, পাঠদান হয় না, ফলে একেবারেই আপনার শিক্ষার যে একটা বিষয়, শিক্ষার যে একটা মানের প্রয়োজন ছিল, যে সমস্ত মানের শিক্ষক প্রয়োজন ছিল, শিক্ষা দানের ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে বিষয়াদি রয়েছে, এই বিষয়াদি কলেজগুলা অনুসরণ করছে না। ফলে দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই সমস্ত কলেজ রয়েছে, এই সমস্ত অধিকাংশ কলেজে ঠিক মতো পড়ালেখা হচ্ছে না, শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে না, আবার অধিকাংশ কলেজে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকও নেই। এই যে মুহূর্তে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা, তারা বারবারই প্রায়ই আপনার এই সমস্ত বিষয়ে কথা বলেন, সেশন জট, বিশেষ করে সেশন জট নিয়ে কথা বলেন। তো এই বিষয়ে আমাদেরকে ভাবা উচিত, আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে কি করা উচিত, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজ আছে এগুলা নিয়ে কি করা উচিত। এইভাবে যে সেশন জট এবং যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই, শিক্ষক থাকলেও ওই পরিমাণে তারা ক্লাসে আপনার সক্রিয় না, এবং শিক্ষার্থীরা দেখা যাচ্ছে ঠিক মতো অংশগ্রহণ করছে না, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পাঠদান হচ্ছে কলেজ থেকে, আপনার আমাদের যে চাহিদা, চাহিদার আলোকে জনশক্তি বের হচ্ছে না, এখন আমাদের কি করণীয়, এই বিষয়ে আমাদের যারা শিক্ষাবিদ আছেন তাদের ভাবা উচিত। 2 নম্বর কথা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ডিগ্রি 3 বছর কোর্স রয়েছে, এই একটা বিষয় এখানে ভাবা উচিত যে 3 বছরের জন্য ডিগ্রি রাখা উচিত নাকি এটাকে সরাসরি 4 বছর কোর্সের যে অনার্স ব্যাচেলর ডিগ্রি রয়েছে সেটাতে আপনার একীভূত করা উচিত, এ বিষয়ে আমাদের শিক্ষাবিদদের ভাবা উচিত। আমি মনে করছি যে আমাদের শিক্ষাবিদদের ভাবা উচিত জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কি করা, সেশন জট দূর করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ আছে সেগুলোতে তদারকি করা, যথেষ্ট পরিমাণ শিক্ষক নিয়োগ দেওয়া, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, ক্লাসের যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে আপনার নিশ্চিত করা, ছাত্র শিক্ষকের সমন্বয়ে কলেজ গুলাকে আরো মানে সক্রিয় করা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে তাদের কর্মসংস্থানে নিশ্চিত করা, আরো যে সমস্ত চাহিদা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে উন্নত করার জন্য, কলেজ গুলাকে শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে মানোন্নয়ন করার জন্য আরো যে সমস্ত চাহিদা গুলা রয়েছে বা যে সমস্যা গুলা রয়েছে, চ্যালেঞ্জ গুলা রয়েছে সেগুলা কিভাবে ওভারকাম করা যায়, আরো সুন্দর করে সাজানো যায়,
সেই বিষয়ে আমাদেরকে ভাবা উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।